Hey, Hardik Pandya, Hardik Pandya. Hey guys, welcome back to the channel. Welcome back from Kolkata. So guys, tumra hotel bhabcho je ami Kolkata keno elam. First ei part ta dekho, tale idea korte parbe. Sometimes someone turns to be the one that gives you everything, just like you did. Took me by surprise, made me complete. You changed my life, made me believe, believe in real. To guys, tumra dekhle ami kal ratre Kolkata eshi. তো তোমাদের বলছিলাম যে আইপিএল দেখতে আসবো কলকাতাতে, আইপিএল ব্লগ আসবে, দীঘা ব্লগ আসবে, তো চলো ব্লগ শুরু হচ্ছে আমাদের এখান থেকে, আসতে এখান থেকে। তো এখন আসি হোটেল রুমের মধ্যে, তো আজ যাবো হচ্ছে খেলা দেখতে সন্ধ্যাবেলা। আর কলকাতা ঘুরতে ভাই এত গরম, মানে বুঝতেই পারছি না এটা হচ্ছে টেম্পারেচার গরম নাকি নর্থ আর সাউথের মধ্যে যে কন্ট্রোভার্সি তার গরম। হোটেলে আসলাম, এখন ফ্রেশ হই, দেন যখন যাবো খেলাতে তখন আবার ব্লগ করবো। তো টাটা, দেখা হচ্ছে একদম স্টেডিয়ামে যাওয়ার সময়। গাইস ফাইনালি যেটা দেখা যাচ্ছে অনেকদিন ধরেই ভাবছিলাম ইডেন আসবো, ইডেন আসবো, তো ফাইনালি অনেক বছর পর ইডেন আসলাম। তো আমার সামনে ইডেন, তোমরা দেখাচ্ছি গাইস, দেখো একবার ইডেন গার্ডেন। তো গাইস কি আর বলবো, তুমি দেখতেই পাচ্ছ অবস্থা আমাদের, এত বৃষ্টি যে আমরা সবাই পুরো ভিজে গেছি, এখন পুরো ভিজে ভিজে টিকিটটা এখানে সেভ আছে। আর তোমরা একবার দেখো অবস্থা, সব লোক কেউ যাচ্ছে না, সবাই টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। One eternity later. Finally, আজকে টিকিট আমাদের হাতে। তিন ঘন্টা তোমার ব্লগে তো দেখলেই যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমার দেখছি দেখলেই ব্লগের মধ্যে। আর এখন বাজছে 4টা অলমোস্ট হয়ে গেছে, তো এখন টিকিটটা আমরা পেলাম। এই যে এই দাদার জন্য পেলাম টিকিটটা, হিরো বয়, দালাল বয়। তো গাইস যাচ্ছি এখন আমরা হচ্ছে আমাদের যেখানে আমরা স্টে করছি সেখানে, কারণ অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ। তো যাই ওখানটায়, দেন ফ্রেশ হয়ে আসবো 6টার সময়। তো টাটা, দেখা হচ্ছে একদম স্টেডিয়ামের ভিতরে গিয়ে। গুজরাট টাইটান্সের বাস, হার্দিক পান্ডিয়া বাসে আসছিল, হার্দিক পান্ডিয়া, রাশিদ খান, করামতি খান।
আরে রিয়ান পড়া গাওড়ে গেছে দৌড় দিয়েছো গাইস রাজস্থান একটা দুর্দ দুর্দান্ত ইনিংস শেষ হলো 189 রানের আর জস বাটলার যা খেললো দারুণ এখন দেখি যে আমাদের গুজরাট টাইটান্স সেই রানটা ডিফেন্ড করতে পারি সরি সেই রানটা তুলতে পারি কিনা আর প্লে অফসে কোয়ালিফাই করতে পারি কিনা প্লে অফ বলছি সরি প্লে অফ না মানে ফাইনালে কোয়ালিফাই করতে পারি কিনা চলো আমরা আমিও দেখি তোমরা দেখো চলো দেখা হচ্ছে তো গাইস হয়তো এই ব্লকটা একটু বড় হবে তো দেখো তোমরা পরের পার্ট গাইস এখন আমাদের গুজরাটের দুজন ব্যাটসম্যান ব্যাটিং করতে নেমে গেছে এক হচ্ছে সুমন গিল আর ঋদ্ধিমান চলো দেখা হচ্ছে ও হেড মায়ার ও লাল চোর ও হেড মায়ার ও লাল চোর হচ্ছে টাইম আউট স্ট্র্যাটেজিক টাইম আউট জিটির হচ্ছে 64 রান 6 ওভারে আর 1 উইকেট তো ভালোই রান রেট আছে তো দেখি কি হয় যে আমাদের ম্যাথু বেট শুভমান গিলকে রান আউট করে দিল সুধীর ভাই ওই দেখো বন্ধুরা ওখানে হরেকৃষ্ণ দাঁড়িয়ে আছে ও সরি প্রসিদ্ধ কৃষ্ণা ওখানে লাগে 10 6 বলে 16 রান তো প্রথম বলে লেফট মিলা 6 মেরে দিয়েছে এখন দেখি কি হয় প্রথম যে টিম মানে ফাইনালে কোয়ালিফাই করলো সে টিম হলো গুজরাট টাইটান্স।